এটা হচ্ছে বাইক তোলার ডেট 10/2/2024, তার মানে গোনা 18 দিন, গোনা 18 দিন বয়স এই ভদ্রলোকের বাইক, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্যাং তোমার এইটা দিয়ে সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, ঠিক আছে। আর সার্ভিস বই এবং মূল কাগজপত্র শোরুমেতে আছে। সার্ভিস বই মানে সার্ভিস করার সময় হয় নাই, বাড়িতে এত কম বয়স যে প্রথম সার্ভিস বই সার্ভিসটা করতে হয় হচ্ছে এক মাস পর, সে এক মাস হয় নাই, এই জন্য সার্ভিস প্রথমটাই করা হয় নাই। আপনি প্রথম সার্ভিস থেকে ফ্রি পাই দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তার কাছে। জিরো কিলো চলা 2024 সালের বাইক, মাত্র জিরো কিলো চলছে এই বাইকটি, মাত্র দুই দিন না আড়াই দিন, মানে উনি বলতেছে যে আমি দুই দিন বের করেছি, আজকে দিয়ে তিন দিন, দুই দিন আজকে দিয়ে তিন দিন এই বাইকটি ব্যবহার করেছে, মাত্র 262 কিলো ব্যবহার করেছে, বয়স হচ্ছে মাত্র 18 দিন। একটা বাইক 18 দিন বয়স, 200 কিলো চলা, এই বাইকটি কি দেখবেন বলুন তো, কিছু দেখার প্রয়োজন আছে? হ্যাঁ, যদি এক বছর বয়স হতো, চলা যদি 5,000-10,000 চলা হতো, তাহলে দেখার প্রয়োজন ছিল, এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই। এবং সাথে কিন্তু ব্যাংকটা করাও আছে, যে কোনো জেলায় আপনারা এই রিসিপ্ট দিয়ে, ব্যাংকের রিসিপ্ট দিয়ে নাম্বারও করে নিতে পারবেন, নাম্বারের জন্য 12,000 টাকা, এটা আপনার জন্য সেফ হয়ে গেল। শোরুম প্রাইস থেকে কিছু টাকা আপনারা কমে পেয়ে যাবেন এই বাইকটি, নাম্বারের টাকাও কম, বাইক কিন্তু নতুন। একটা বাইক 18 কিলো চলা, 18 দিন বয়স আর 200 কিলো চলা, এটা কি হবে আপনারা বলুন? একটা সার্ভিসও করা হয় না, মানে সার্ভিসের বয়স এখন হয় না, এক মাস সময় লাগে সার্ভিস করতে, মানে একটা বাইকের প্রথম সার্ভিসে এক মাস পর সার্ভিস করতে হয়, সে বয়সটাও কিন্তু হয় নাই, এখনও 12-13 দিন আছে সার্ভিস, প্রথম সার্ভিসের বয়স, তাহলে সার্ভিসও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন, দুইটি চাবিও আছে। এবং প্রশ্ন করতে পারেন যে বাইকটি কেন বিক্রি করলো, এটা অনেকেই প্রশ্ন করেন। এই বাইকটি বিক্রি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই বাইকার হচ্ছে একদম বয়স হলো 65 বছর বয়স, সাহস করে বাইকটি কিনছে। তো 65 বয়সের একটা বৃদ্ধ লোক যখন সাহস করে বাইকটি কিনছে, নড়াচড়া করতে পারে না, বের করলে উঠাইতে পারে না, উঠাইলে বের করতে পারে না, মানে অনেক তার জন্য কষ্ট এবং জুলুম হয়ে যাচ্ছে, ছেলেও নাই যে সে চালাইবে, কারণ একটাই, ওনার জন্য নড়াচড়া করতে সমস্যা, এই বিধেই কারণেই এই বাইকটি বিক্রি করতে চাচ্ছে বা বিক্রি করেছে। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ দেখানোর কোনো প্রয়োজন নেই, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি, বাইকটি আসলে কত নতুন তার অক্ষর অক্ষর প্রমাণ দেখাবো। এই যে প্রথমে এটা দেখেন, প্রতিটা শোরুমে এই স্টিকারটা দিয়ে রাখে ওদের পরিচিতির জন্য, ঠিক আছে। সামনে টায়ারটা দেখেন, তিনটা রং থাকে, তিনটা রঙের হুবাহু শোরুমের মতোই আছে, হুবাহু মানে শোরুমে যেরকম থাকে হুবাহু এরকমই আছে, মানে একটা বাইক জিরো কিলো চলা। এই যে সামনের এই যে এই উপরে দেখেন, এই যে লোম, এই লোমগুলো থাকার কথা না, যদি 5-10 হাজার, এই যে একটা দেখেন এই লোম, এই লোমটা উপরে, তার মানে একমাত্র জিরো কিলো চলা টায়ারের এটা এরকম লোম থাকে, অন্যথায় থাকতো না, কিন্তু 5,000 চললে এটা কিন্তু থাকতো না। আর 19 দিনের বয়সের বাইক 5,000 কেন, মানে 500 কিলো চলা সম্ভব হবে না। মাটগাটা দেখেন, একদম সুপার ফ্রেশ, হাইড্রোলিকটা দেখেন, এই যে হাইড্রোলিক, এটা হাসি আসতেছে, 19 দিন বয়স বাইক, 19 দিন, এটা হাসি ছাড়া আর কিছু আসবে না। দুটি সকাপ সহ হেডলাইটে গ্লাস দেখেন, মানে কিছুই দেখার প্রয়োজন নাই, 19 দিন বয়সের বাইক কিছুই দেখার প্রয়োজন নাই। সিগন্যাল লাইট, এই পলিগুলো ছিল ওঠানো হয়েছে, দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই, স্কেচ নেই। আমি একটু তাড়াহড়া করতেছি, আজানের টাইম হয়েছে, দেখেন ট্যাঙ্কির দিকে তাকান, ম্যাট ব্লু বাইক, এবং খুব বয়স্ক লোকের বাইক, বয়স্ক, তো ওনার নড়াচড়া করতেই সমস্যা, এই জন্য বাইকটি বিক্রি করতে চাচ্ছে। অনেকে প্রশ্ন করবেন যে মাত্র 18-19 দিন বয়সের বাইক কেন বিক্রি করবে, এই জন্য এই কথাটা বলে দিলাম। ওনার কথা হচ্ছে যে বাইকটি, আমি বয়স্ক লোক, আমার বাইকটি অনেক ওজন এবং ভারী লাগতেছে,
যার কারণে এটা আমার সহ্য হচ্ছে না। দেখেন নিচের স্ট্যান্ডগুলো, দেখেন এই যে স্ট্যান্ড, ঠিক আছে। দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না, কারণ 200 কিলো চলার বাইকের ইঞ্জিন কেমন হবে এটা আপনাদের অজানা নাই। সাইড কভারটা দেখেন, প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এদের জিনিসগুলো, সিগন্যাল লাইট। হ্যাঁ, আবার 2 বছরের জন্য ব্যাংকটা পরাও রাখছে, ফাইল জমা হয় নাই, ব্যাংক 12,000 টাকা জমা দিয়েছে রেজিস্ট্রেশনের বাবদ, আলাদাভাবে আপনাকে দিতে হবে না, এটা দিয়েই চলবে কিন্তু যে কোনো জেলা। হ্যাঁ, পিছনে মাঠগার দেখেন এবং পিছনের টায়ারটা দেখেন, 0 কিলো চলা, 0 দেখেন, 0 কিলো ডাবল ডিস্ক। এই সাইডগুলো দেখেন, সাইড কভারটা দেখেন। আমি অনেকে বারবার বলতেছি যে বাইকটা বিক্রি করেন না, এত অল্প দিনে বাইক বিক্রি করেন না, কয় না আমার ওজন মানে নড়াচড়া করতে আমার বিশাল সমস্যা হচ্ছে। দেখেন সাইলেন্সারেতেও চুল পরিমাণ দাগ নেই। ইঞ্জিন সম্পর্কে আমি আবারও বলতেছি, এই বাইকটির ইঞ্জিন দেখারও কিছুই নেই, সাউন্ড শোনারও কিছুই নেই। দেখেন বাম্পার টাঙ্কিটা দেখেন, দেখতে পাচ্ছেন কি? দেখেন এই যে স্টিকার, এই যে ভিতরে স্টিকারগুলো উঠিয়ে দিল, এই যে দেখেন একটা চুল পরিমাণ দাগ লাগে, দাঁড়িয়ে একটা চুল পরিমাণ, ঠিক আছে। পরে বোঝাই নাই এবং বয়স্ক লোক বোঝেন তো, মানে 19 দিন বয়স, যদি 19 দিন চালাতো তারপরে 1900 কিলো হতো, দিন 100 কিলো বা 50 কিলো চালালেও 900 কিলো হতো। কিন্তু ওনার বয়স সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে যে বেশি ওজনের কারণে বেরই করে নেই, মাত্র 2 দিন বের করেছে, মাত্র 2 দিন, যার কারণে এরকম। এটা চাবি, এটা হচ্ছে ব্যবহৃত চাবি, দেখেন 2 দিন ব্যবহার করেছে, 2 দিনে ব্যবহারের চাবি, 2 দিনে ব্যবহারের গাড়ি, এতটুকু মনে রাখবেন। বাইকটি চলা দেখেন, 262 কিলো, এই যে 262 কিলো, এটাই অরিজিনাল, মানে 2 দিন 3 দিন চালাইছে বাইক। সাউন্ড কোয়ালিটি শুনেন, তার আগে দেখেন এই যে হ্যান্ডেলের কোয়ালিটিগুলো দেখেন, এই যে চিকচিকে ঝকঝকা, মানে এটা আসলে কী বলবেন, এটা এটা কী দেখার আছে, কী বলার আছে, সাউন্ড কোয়ালিটি শোনাবেন। সাউন্ড ফ্রি হয় নাই এই বাইকটির, সাউন্ড ফ্রি হয় নাই, শোরুমের গন্ধই আছে, ঠিক আছে। তো এখন বলবো এই বাইকটি দাম, ওনার ভাষ্য অনুযায়ী ওনার 284,000 টাকা দাম পড়ে ছিল, তাহলে উনি কয় টাকা লস দেবে মাত্র 18 দিন ব্যবহার করে, সেই হিসেবে আপনাদের কাছ থেকে দাম চাবো। এবং আপনারাও ধারণা করবেন যে আপনার এই বাইকটি যদি আপনার হতো আপনি কয় হাজার টাকা লস দিয়ে বেচতেন, এটাও আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। মানে এই বাইকটি যদি ওনার স্থানে আপনার ধরি, আপনি কয় টাকা লস দিয়ে বেচতেন সেই হিসেব করে আপনারা দরদাম করবেন। তো বাইকটি শোরুম প্রাইস থেকে আমরা অনলি 260,000 টাকা, তাহলে আপনারা 24,000 টাকা শোরুম প্রাইস থেকে কমে পেয়ে যাচ্ছেন, 24,000 টাকা মাত্র 18 দিন 200 কিলো চলার কারণে। এটা কোনো একটা শোরুমে যদি রাখা হতো তাহলে কেউ এই বাইকটি পার্থক্য করতে পারবে না যে এটা ইউজ করা হয়েছে, শুধু এতটুকু কথা বললাম, বেশি কথা বললাম না, ঠিক আছে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা, ইনশাআল্লাহ ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।